যারা আমার সামনে বসে আছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে অল্প কয়েকটা কথা বলবো এবং অল্প সময়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর যেহেতু আমরা দুনিয়াতে জন্মেছি, মৃত্যু অবধারিত, আসার সিরিয়াল হয় কিন্তু যাওয়ার সিরিয়াল হয় না। আমরা যখন একটা বাচ্চা মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে যখন সন্তানটা বেড়ে ওঠে, আমরা সেই মাকে দেখলে বুঝতে পারি যে এই মায়ের গর্ভে সন্তান আছে। এবং ডাক্তারের কাছে যদি আমরা যাই, ডাক্তার বলে দেয় যে বাচ্চার বয়স এত দূর হয়েছে এবং এই সন্তান জন্ম নিতে এত মাস সময়ের প্রয়োজন। তো অনেক সময় দেখা যায় কোনো রকম সমস্যা যদি না হয়ে থাকে তাহলে নির্দিষ্ট সময়ে বাচ্চা পৃথিবীর বুকে আগমন করে, কিন্তু আসার সিরিয়াল থাকলেও কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। ছোট বড় যুবক বৃদ্ধ জন্মের পরেও অনেক সময় মৃত্যুবরণ করে। তো আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, পৃথিবীতে এতদিন পর্যন্ত বেঁচে ছিলাম, যতটুক পর্যন্ত আমার বয়স 25 বছর, আমি 25 বছর বেঁচে ছিলাম, কিন্তু আগামী 1 মিনিট আমি বেঁচে থাকবো কি না এই গ্যারান্টি কি আছে? যাদের বয়স 60 বছর, আগামী 1 মিনিট বেঁচে থাকতে পারবে কিনা এরকম গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য যদি আমরা মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার আগেই মৃত্যুর প্রস্তুতি অবশ্যই আমাদেরকে গ্রহণ করা লাগবে কি লাগবে না? যদি আমরা এই দুনিয়ায় ভালো কাজ করি, নেক কাজ করি, এবং নেক কাজের মাধ্যমে আমরা যদি ভালো মুসলিম হই, মুত্তাকি হই, ইমানদার হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা অনেক আনন্দের করবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুমিনদের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া স্বরূপ। মৃত্যুটা কি স্বরূপ? হাদিয়া স্বরূপ। মৃত্যুকে মুমিনরা উপভোগ করবে, আর যারা মুমিন নয়, যারা ইমানদার নয়, তারা মৃত্যুকে ভয় পাবে, তারা মৃত্যু থেকে দূরে পালাতে চাবে। কিন্তু পৃথিবীর যে কোথাও যাক না কেন, যে কোনো জায়গায় যাক না কেন, মৃত্যু তাকে অবশ্যই গ্রাস করবেই করবে। তো আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মুমিনদের মৃত্যু আসলে কিরকম হবে। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে একজন মুমিনের মৃত্যু কেমন হবে। যে দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, অন্যায় কাজ করবে না, অপরাধ করবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে না, জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন নেক কাজ করবে, ইসলামের ওপর চলার চেষ্টা করবে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুত্তাকি, তাদের মৃত্যুটা কেমন হবে? তাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন আসমান থেকে একদল ফেরেশতা সেই মুমিনের রুহকে কবজ করার জন্য, রুহকে আসমানে নিয়ে যাওয়ার জন্য, আহলান সাহলান জানানোর জন্য এই পৃথিবীর মধ্যে আসবে। এবং সেই মৃত্যুর সময় সেই মুমিনের আশেপাশে অসংখ্য অগণিত ফেরেশতা যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত নেককার ফেরেশতারা ঘিরে নেবে এবং সেই আত্মাকে কেন্দ্র করে বলবে যে হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার পুরস্কারের দিকে। একজন মুমিন দুনিয়াতে চলতে গেলে তাকে কষ্ট করতে হবে, তাকে শীতের রাত কনকনা শীতের রাত কনকনে শীতের রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে, নামাজ আদায় করতে হবে, যদি তার সামর্থ্য থাকে হজ করতে হবে, যাকাত প্রদান করতে হবে, এ ধরনের কাজ করতে হবে না? যদি সে ইসলামের ওপর না চলে, ইসলামের বিধিবিধানগুলো মেনে না চলে, তাহলে সে কি মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে না। এজন্য মুমিন হতে গেলে
মুত্তাকি হতে গেলে অবশ্যই তাকে কষ্ট করতে হবে, দুনিয়ার মধ্যে অবশ্যই তাকে কষ্ট করতে হবে। সে যদি এই দুনিয়ার মধ্যে আরাম আয়েশের জীবন যাপন করে তাহলে মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে অবশ্যই দ্বীনের পথে চলতে গেলে কষ্ট আসবেই, দ্বীনের পথে চলতে গেলে ক্লেশ আসবেই, দ্বীনের পথে চলতে গেলে অনেক ভয় ভীতি আসবেই। এই ভয় ভীতিকে উপেক্ষা করে দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহর পথে চলতে পারি, দ্বীনের পথে চলতে পারি, তাহলেই কেবল আমরা মুমিন হতে পারবো এবং আমাদের মৃত্যুটা হবে আমাদের হাদিয়া স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো এই মুমিনের মৃত্যুর সময় একদল ফেরেশতা যখন এভাবে সুসংবাদ জানাবে তখন সেই মুমিনের হৃদয় বিগলিত হবে এবং তার আত্মা তার দেহ থেকে বেরিয়ে আসার জন্য ছটপট করতে থাকবে এবং আল্লাহ তাআলার হুকুমে তার রুহ সুন্দরভাবে বেরিয়ে আসবে। যখন তার রুহ বেরিয়ে আসবে তখন ফেরেশতারা আহলান সাহলান জানিয়ে জান্নাত থেকে যে কাপড় নিয়ে এসেছে, যে খুশবু নিয়ে এসেছে, সেই খুশবু এবং সেই কাপড় তাকে পরিধান করাবে এবং খুশবু ছিটাইয়া দিয়ে তাকে সপ্তমক আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতা একসঙ্গে করে তার রুহটাকে নিয়ে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যখন সে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের গেইটের মধ্যে একজন ফেরেশতা আছে যে আসমানের গেইটটাকে পাহারা দিচ্ছে। আসমানের গেট ততক্ষণ পর্যন্ত সে খোলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম হয় না। তখন সেই ফেরেশতা বলবে যে কে হে, তোমার সাথে কে এসেছে? এবং এতগুলো জান্নাতি ফেরেশতা এই রুহের সাথে দেখতেছি, এই মোবারক ব্যক্তি কে? তখন সেই মুমিনের ব্যাপারে সেই ফেরেশতারা বলবে যে এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো, যে নামে সেই ব্যক্তিকে ডাকা হয়েছে, মানুষ সেই ব্যক্তিকে সবচেয়ে ভালো যে নামে ডেকেছে। বলবে যে এই ব্যক্তি হচ্ছে অমুক, এই ব্যক্তি হচ্ছে অমুকের সন্তান, অমুক যে ছিল দুনিয়ায় অনেক ভালো লোক, অনেক পরহেজগার লোক। বলেন সুবহানাল্লাহ। এবং আসমানের সমস্ত ফেরেশতা তাকে আহলান সাহলান জানাবে। এভাবে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে পঞ্চম আসমান সপ্তম আসমান পার হয়ে সে যখন সপ্তম আসমানে পৌঁছাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে। কোথা থেকে ঘোষণা আসবে? আপনারা কি ঘুমিয়ে গেছেন? কোথা থেকে ঘোষণা আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে যে আমার বান্দার নামটা তোমরা ইল্লি গিয়ে লিখে দাও। কোথায় লিখে দাও? ইল্লি গিয়ে লিখে দাও। ইল্লি গিন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে নবীদের নাম লেখা হয়। কার নাম লেখা হয়? নবীদের নাম লেখা আছে, গাউস কুতুবদের নাম লেখা হয়, ওলিয়াল্লাহদের নাম লেখা হয় এবং দুনিয়ায় যারা মুত্তাকি তাদের নাম লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে আপনার ভবিষ্যৎটা কেমন হতে চলেছে এবং আপনার মৃত্যুর পরবর্তী জীবন কেমন হতে চলেছে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে তার নামটা ইল্লিগিনে লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দার রুহকে এখন তার দেহের মধ্যে ফিরিয়ে দাও। তখন সুন্দর করে আবার সেই জান্নাতের ফেরেশতারা সেই রুহকে অত্যন্ত যত্নের সহিত এবং নিঃসঙ্গভাবে সুন্দর করে আবার পৃথিবীর মধ্যে নিয়ে আসবে এবং আমাদের যে নিথর দেহ পড়ে থাকবে সেই নিথর দেহের মধ্যে আবার তার রুহকে ঢুকিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে কবরে যখন নামানো হবে আপনাকে, কবরে নামানোর পর আপনার জন্য শেষ মোনাজাত করা হবে। আপনার যে সমস্ত আহাল আছে, যে সমস্ত পরিবারের লোক আছে, আপনার স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, সবাই কাঁদবে, কিন্তু সবার কান্নাটা এক সময়ে বন্ধ হয়ে যাবে। সেই সময়টা কোন সময় বলতে পারবেন? যতক্ষণ পর্যন্ত আপনাকে ঢেকে ফেলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনাকে ঢেকে ফেলা হয়েছে। যখনই আপনাকে ঢেকে ফেলা হবে তখনই সবার কান্না বন্ধ হয়ে যাবে, শুধু একজন ব্যক্তি কাঁদবে, তিনি হচ্ছেন মা। মায়ের কান্দন জনম জনম চলতে থাকবে, কিন্তু অন্যান্য মানুষ ততক্ষণ পর্যন্ত কাঁদবে যতক্ষণ পর্যন্ত আপনাকে ঢেকে ফেলা হয়েছে। যখন সমস্ত মানুষ চলে যাবে তখন দুইজন ফেরেশতা আসবে, একজন ফেরেশতার নাম মুনকার, আর একজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুইজন ফেরেশতা
তিনটা প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার রব? আপনারা বলতে পারবেন আমার রব কে? আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? তারপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, তোমার দিন কি? তোমার দিন কি? আপনারা বলতে পারবেন আমাদের দিন কি? ইসলাম। আর তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার নবী কে? তোমার নবী কে? তখন তার কবরের কবর থেকে সরাসরি একটা সিন, একটা জিনিস দেখা যাবে, একটা ভিউ আসবে, যেখানে বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। এবং যে মুমিন সারা জীবন নবীজির সুন্নতকে জিন্দা করেছে, পাঞ্জাবি পরেছে, দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে এবং সুন্নত নামাজ আদায় করেছে, সেই ব্যক্তি, সেই মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনে ফেলবে এবং তিনি বলবে নিঃসন্দেহে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আওয়াজ আসবে, গায়েবে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবেন যে সাদাকতা, আমার বান্দা সত্য বলেছে, অর্থাৎ তার কবরকে প্রশস্ত করে দাও, বলেন সুবহানাল্লাহ, এবং তার কবরের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করে দাও, বলেন সুবহানাল্লাহ। এবং তখন মুমিনের ইল্লিগিনের যে যুগ, ইল্লিগিনের যে সময়, যে কাল, এটা শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত কেয়ামত হয় নাই ততক্ষণ পর্যন্ত সেই বান্দা, সেই মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলার যে সুখকর মুহূর্ত, যে সুখকর নিয়ামত, জান্নাতের নিয়ামত, এই সমস্ত নিয়ামতের মধ্যে কেয়ামত পর্যন্ত সুখে আরামে কবরে শুয়ে শুয়ে সে তার শান্তি উপভোগ করবে, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিনের মৃত্যু। আমরা যদি এরকম মৃত্যু চাই, কবরের জীবন যদি সুন্দর করতে চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা, নেক কাজ করতে হবে কিনা, বেশি বেশি নেক আমল করতে হবে কিনা? এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে তো? কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন এবং মুমিন মুত্তাকি হিসেবে এ কাল পরিত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।